সুন্দরবনের জঙ্গলে দুই পাখি থাকতো, একজনের নাম টুনি আর একজনের নাম রানী। টুনি আর রানী দুজনে বোন ছিল। একদিন টুনি পাখি ওই গাছের উপর বসে কিছু ভাবছিল, তখনই ওখানে এক কালু কাক আসলো। কালু কাক টুনি পাখিকে বলল, আরে টুনি বোন, তুমি কি ভাবছো? টুনি পাখি বলল, না দাদা এমনিতে। বলো টুনি পাখি, আমি তোমার কিছু সাহায্য করতে পারি। আমি ভাবছি আমার ঘর যদি বৃষ্টিতে পড়ে যায় তাহলে আমি কোথায় যাব? আমার ঘর তো খুবই পুরনো হয়ে গেছে। টুনি পাখির কথা শুনে কালু কাক বলল, আরে টুনি বোন, তুমি এত কেন চিন্তা করছো? তোমার কালু দাদা এখনো বেঁচে আছে। তোমরা দুই বোন আমার ঘরে চলে যেও। তোমরা দুই বোন তো আমাকে দাদা বলোই। চলে এসো আমার ঘরে, আমরা তিন ভাই বোন একসাথেই থাকবো।